টিউটোরিয়ালে সবাইকে প্রোগ্রামিং কিটসের পক্ষ থেকে শুভেচ্ছা। গত টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার সম্পর্কে। ওই টিউটোরিয়ালে আমরা দেখেছি যে সি প্রোগ্রামে কোন কোন অংশগুলো এসেনশিয়াল যেগুলো দিতে হয়, কোন কোন অংশগুলো অপশনাল যেগুলো না দিলেও চলে। আমরা আজকে সি ল্যাঙ্গুয়েজ একটি ছোট্ট প্রোগ্রাম লিখবো এবং সেটা রান করে দেখব। তো চলুন প্রথমে কোড ব্লকস ওপেন করি। কোড ব্লকস ওপেন করার পর আমরা যেহেতু একটা প্রোগ্রাম তৈরি করব, তো আমরা প্রথমে একটা ইমটি ফাইল নেই। ইমটি ফাইলের জন্য আমরা এই যে এখানে ফাইল নিউ ইমটি ফাইল বা ফাইলের নিচে যে আইকনটা দেখা যাচ্ছে নিউ ফাইল, এটার মধ্যে ক্লিক করে আমরা নিউ ফাইল নিতে পারি। তো নিউ ফাইল ওপেন করার পর আবার এটার কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এন। এটা কিভাবে জানবেন? যখন আমরা এখানে দেখব এই যে নিউ ফাইল, এখানে দেওয়া আছে কন্ট্রোল শিফট এন, এখানে হচ্ছে শর্টকাট। এখানে প্রত্যেকটা জিনিসের শর্টকাটে আশেপাশে দেওয়া আছে, যেমন ওপেন হচ্ছে কন্ট্রোল ও, সেভ কন্ট্রোল এস, ক্লোজ ফাইল হচ্ছে কন্ট্রোল ডব্লিউ। এগুলো শিখলে কি হয় যে আমরা প্রোগ্রামিং করতে একটু দ্রুত হয়। তো নিউ ফাইল এটা আমরা সেভ করে নেই, কন্ট্রোল এস, এটার নেম হচ্ছে FI ফার্স্ট প্রোগ্রাম ডট সি। এখানে ডট সিটা হচ্ছে সি প্রোগ্রামের এক্সটেনশন। আমরা যেহেতু সি দিয়ে প্রোগ্রামটা লিখতেছি, এই কারণে এটার এক্সটেনশন হবে ডট সি। সেভ, প্রথমেই সেভ করার সুবিধা হচ্ছে আমরা যখন প্রোগ্রামের বিভিন্ন ফাংশন লিখব তখন এগুলো আলাদা রঙের দেখায়, এটা একটা সুবিধা। তো আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম যে প্রথম হচ্ছে ডকুমেন্টেশন সেকশন, তারপর হচ্ছে লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশনটা হচ্ছে এসেনশিয়াল, এটা দিতে হয়। তো লিঙ্ক সেকশন হচ্ছে যেখানে হেডার ফাইল থাকে, হেডার ফাইল শুরু করতে হয় হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। এখানে হ্যাশকে বলা হয় প্রি প্রসেসর। আমরা যখন হেডার ফাইল ডিক্লেয়ার করব তখন হ্যাশ দিয়ে শুরু করব। হ্যাশ হচ্ছে প্রি প্রসেসর, তারপর হচ্ছে ইনক্লুড, তারপর হচ্ছে stdio ডট এইচ। এখানে stdio ডট এইচ এটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর ডট এইচ এটা হচ্ছে হেডার ফাইলের এক্সটেনশন। এটার মানে হচ্ছে আমরা ইনপুট আউটপুট সম্পর্কিত যে ফাংশনগুলো ব্যবহার করব প্রোগ্রামে, এগুলো কিভাবে কাজ করবে, এই ফাংশনগুলো কিভাবে কাজ করে, কম্পাইলার এটা জানার জন্য এই হেডার ফাইলটা তার মধ্যে ইনক্লুড করে নেবে। এই ফাংশনগুলো কিভাবে কাজ করবে, এই যে হেডার ফাইল stdio ডট এইচ এটার মধ্যে কোড করা আছে। তো এটা কোথায় আছে প্রোগ্রাম, এটা কোথা থেকে নেবে stdio ডট এইচ, এটা আমাদের কম্পিউটার কোথায় আছে? চলুন আমরা আগে এটা জেনে নিই, এটা কোথায় আছে। আমরা প্রথমেই কম্পিউটারের পার্টিশনে গিয়ে সি ড্রাইভ, যেখানে আমরা প্রোগ্রামটা ইনস্টল করেছিলাম, প্রোগ্রাম ফাইল, তারপর হচ্ছে কোড ব্লকস, mingw, এখানে যে এই যে ইনক্লুড, আমরা যে ইনক্লুড লিখেছিলাম ওইখানে, আমরা যেখানে ইনক্লুড লিখেছিলাম এই যে ইনক্লুড নামক ফোল্ডারটা যখন আমরা ওপেন করেছি, এখানে দেখতেছি আমরা অনেকগুলো ফাইল, এখানেই আছে stdio ডট এইচ। এটা হচ্ছে আমরা নিচে গেলেই পাবো এই যে stdio ডট এইচ, এই ফাইলটা মূলত ইনক্লুড ফোল্ডারের মধ্যেই আছে, এই কারণেই আমরা এখানে ডিক্লেয়ার করেছি এভাবে যে ইনক্লুড নামক ফোল্ডারে stdio ডট এইচ এই ফাইলটা যাতে সে অ্যাটাচ করে নেয় প্রোগ্রাম চলাকালীন। এটাই হচ্ছে যে এই যে কোড ব্লকসের mingw ফোল্ডারের মধ্যে ইনক্লুড ফোল্ডারে stdio ডট এইচ, এটা মূলত আমরা এখানে সবগুলা ইনক্লুড ফোল্ডারে সবগুলা হেডার ফাইল দেওয়া থাকে, কারণ আমরা ইনক্লুড লিখেছি। কখনো ওই ফোল্ডারগুলোতে কোনো রকম চেঞ্জ করবেন না, চেঞ্জ করলে হয় কি কোড ব্লকসে ডিস্টার্ব দেবে, কারণ কোড ব্লকসে যেহেতু ওইখানে সবগুলা ফাইল সেভ করা আছে, ওইখানে যদি কোনো প্রবলেম হয় বা আপনি কোনো চেঞ্জ করেন তাহলে এখানে কোড ব্লকসে প্রবলেম দেখা দেবে, এই কারণে ওইখানে কোনো চেঞ্জ না করাই ভালো। তো আমরা এভাবে লিঙ্ক সেকশনে আমরা এভাবে হেডার ফাইল ডিক্লেয়ার করব, হ্যাশ ইনক্লুড
stdio.h অবশ্যই এগুলো সবগুলো ছোট হাতের হবে কারণ সি প্রোগ্রাম হচ্ছে কেস সেনসিটিভ এটা ছোট হাতের এবং বড় হাতের অক্ষরগুলো আলাদাভাবে চিনে তো সি প্রোগ্রামের সকল কোড ছোট হাতের লিখতে হয় সি প্রোগ্রামের যে নিজস্ব কোডগুলো তারপর হচ্ছে int main main ফাংশন এখন অনেকের মনেই প্রশ্ন থাকে যে এখানে int কেন আমরা যখন বিভিন্ন এক্সাম্পল প্রোগ্রামের এক্সাম্পল দেখি তখন এখানে দেখি int এর বদলে দেয়া থাকে void void int এগুলো কেন এগুলো মূলত আমরা যখন ফাংশন শিখব তখন দেখব ফাংশনের মধ্যে এগুলোর কাজ তার বাদে এগুলো তেমন কোনো কাজ নেই আমরা যেহেতু নরমাল প্রোগ্রাম লিখতেছি তখন আমরা int দেই void দেই বা খালি main দেই তারপরও প্রোগ্রাম চলবে কোনো প্রবলেম নাই তবে আমরা int দিয়ে রাখি আমরা দেখব void দিয়েও দেখব int তো যেহেতু আমরা ছোট একটা প্রোগ্রাম লিখব আমরা আমাদের প্রোগ্রামের মেইন লক্ষ্য হচ্ছে আমরা একটা মেসেজ প্রিন্ট করব তো সি প্রোগ্রামে কোনো কিছু ডিসপ্লে করার জন্য স্ক্রিনে ডিসপ্লে করার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করি এটা হচ্ছে printf ফাংশন এই যে printf ফাংশন printf ফাংশন printf লেখার পরে ফার্স্ট ব্র্যাকেটে হচ্ছে ডাবল কোটেশন এই ডাবল কোটেশনের মধ্যে আমরা যা কিছু লিখব সকল কিছুই printf ফাংশন ডিসপ্লে করবে তো আমরা লিখি আই এম কোড ব্লাড এনিমেল আমাদের এখানে লেখা শেষ আমাদের ফাংশন শেষ আমরা আর কিছুই করব না তো ফাংশন যখন শেষ হবে তখন অবশ্যই এখানে একটা সেমিকোলন দিতে হবে এটাকে বলা হয় ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট সেমিকোলন মান সেমিকোলন মানে হচ্ছে এর পরে এটার আন্ডারে মানে printf এর আন্ডারে আর কোনো কোড নাই এটা টার্মিনেট বোঝায় যে এই লাইনে টার্মিনেট এখানেই হয়েছে এখন এটা যদি আমরা না দেই প্রোগ্রাম ভুল ধরবে সেমিকোলন সবচেয়ে আমরা যখন সি প্রোগ্রামিং শেখা শুরু করি তখন সবচেয়ে যে জিনিসটা ভুল হয় এটা হচ্ছে সেমিকোলন মিস্টেক আমরা অনেক জায়গায় সেমিকোলন দিতে ভুলে যাই তো সি প্রোগ্রামিং এটা খুব একটা সেন্সিটিভ একটা ল্যাঙ্গুয়েজ এটা সামান্য একটু ভুলের কারণে প্রোগ্রাম চলবে না এই যে একটা সেমিকোলন তো আমরা প্রোগ্রামটা রান করি রান করার জন্য আমরা এখানে বিল্ড অপশনে গিয়ে বিল্ড রান আলাদাভাবে করতে পারে বিল্ড হচ্ছে আমরা যখন এটা বিল্ড করব তখন সে দেখবে যে প্রোগ্রামে কোনো ভুল আছে কিনা যদি ভুল থাকে ভুল দেখাবে আর যদি প্রোগ্রামে কোনো ভুল না থাকে তারপর আমরা রান করব আর এটা আমরা একসাথেও করতে পারি বিল্ড এন্ড রান এটা সংক্ষেপে হচ্ছে ফাংশন কি নাই তো বিল্ড এন্ড রান এটা বিল্ড হইতেছে এখানে কোনো ভুল নাই ভুল এটা হচ্ছে আউটপুট এই যে আমি এখানে প্রিন্ট করলাম আই এম কোড ব্লাডেড এনিমেল সেম মেসেজটা এখানে প্রিন্ট হয়েছে তো printf ফাংশনটা আমরা এভাবেই ইউজ করব যে আমরা যদি printf ফাংশনটা ইউজ করি মূলত কোনো কিছু ডিসপ্লে করার জন্য printf ফাংশন ব্যতীত কোনো কিছু ডিসপ্লে আউটপুট পাওয়া সম্ভব না printf ফাংশনের ব্যতীত আমরা অনেক ইউজ করি যেমন puts ইউজ করি এগুলো পরে আমরা নরমালি printf ইউজ করব কোনো আউটপুট পাওয়ার জন্য এখন আমি দেখি আমি যে এখানে int ব্যতীত আমি যদি এখানে void দেই তাহলে দেখি প্রোগ্রামের কোনো পরিবর্তন হয় কিনা প্রোগ্রাম এখানে কি কোনো পরিবর্তন আছে সেম মেসেজ void integer যদি আমি নাও দেই আমি যদি সেখানে শুধু main দেই তারপর প্রোগ্রাম কাজ করবে কারণ void integer এগুলো মূলত আমরা যখন ফাংশন ইউজ করব তখন কাজে লাগবে এখন কোনো কাজ নাই এগুলা এই কারণে এগুলো এখানে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না তো আপনারা এখানে এই যে মেসেজটা যে কোনো মেসেজই দিতে পারেন অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে এখন আমরা যদি এখানে ডাবল কোটেশন না দেই তাহলে প্রোগ্রাম অবশ্যই ভুল ধরবে এই যে ভুল এখানে রেড সাইন এসেছে যে এখানে একটা ভুল আসছে তো এখানে অবশ্যই মেসেজ printf ফাংশনে অবশ্যই আমরা যা কিছু লিখব অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে লিখব তো আমরা আজকে আরেকটা জিনিস শিখি এটা হচ্ছে লাইন ব্রেক আমরা যখন প্রোগ্রামটা রান করতেছি আমরা দেখতেছি যে এই মেসেজটার নিচেই অনেকগুলো হাফিজাবি লেখা আসছে আমরা চাইতেছি এই লেখাগুলো যাতে এটার সাথে মিক্স মানে মিক্স না হয় যাতে একটু দূরত্ব বজায় থাকে তো তার জন্য আমরা ইউজ করব লাইন ব্রেক এটা ব্যাকস্ল্যাশ এন ব্যাকস্ল্যাশ এন দিয়ে বোঝায় লাইন ব্রেক মানে প্রোগ্রামটা যখন চলবে প্রিন্ট যখন প্রোগ্রামটা এখান পর্যন্ত আসবে তখন এই সিম্বলটার কারণে এখানে একটা লাইন ব্রেক দিয়ে এখানে চলে যাবে এটা মূলত একটা এন্টার এন্টারের কাজ করে লাইন ব্রেক মূলত এখানে একটা এন্টার কাজ করবে আমি যদি এখন দেখি
তাহলে আমি দেখতেছি এখানে একটা লাইন ফাঁকা থেকে গেছে এই ব্যাকস্ল্যাশ এন এর কারণে। এখানে যদি আমি দুই লাইন ফাঁকা করতে চাই তাহলে আমি ব্যাকস্ল্যাশ এন দুইবার দেই, দুইবার, তাহলে সে দুইটা লাইন ফাঁকা রাখিয়েছে। এটাই হচ্ছে ব্যাকস্ল্যাশ এর ব্যবহার। তো আবার আমি দেখতেছি যে এখানে কোডটা একবারে লেগে গেছে ইয়ার সাথে এখানে। আমি যদি এটাকে একটু দূরে রাখতে চাই তাহলে এখানে আমরা আরেকটা সিম্বল দিতে পারি, এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ টি। ব্যাকস্ল্যাশ টি মানে হচ্ছে ব্যাকস্ল্যাশ। ব্যাকস্ল্যাশ মূলত ব্যাকস্ল্যাশ এর পরে যদি কোনো অর্থবোধক, অর্থবোধক বলতে এখানে কিছু প্রি ডিফাইন কিছু অ্যালফাবেট আছে যেগুলো ব্যাকস্ল্যাশ এর পরে বসলে বিভিন্ন কিছু মিন করে। যেমন ব্যাকস্ল্যাশ এর পরে যখন আমরা টি দেব এটার মানে হচ্ছে এখানে একটা ট্যাব হবে, কিবোর্ডের যে ট্যাব এখানে একটা ট্যাব হবে। ট্যাব মানে সে চারটা স্পেস খালি রেখে তারপর প্রিন্ট করবে। এই যে আমরা এখানে দেখতেছি চারটা বা আটটা এখানটা সেট করা থাকে, এখানে মূলত প্রায় চারটার মতো স্পেস খালি রাখছে। এটা ট্যাব যেভাবে সেটিং করা থাকে, অনেকে ল্যাপটপে ট্যাব চারটা স্পেস নেয়, অনেকে আটটা স্পেস নেয়, এটা যেভাবে সেটিং করা আছে। তো আমরা আজকে যে দুটো নতুন জিনিস শিখলাম এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ টি, এটা মানে হচ্ছে একটা ট্যাব, ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে একটা লাইন ব্রেক বা নিউ লাইন যেটাই বলি না কেন। তো আজকে এ পর্যন্তই, আগামী পর্বে আমরা কিভাবে যোগ করতে হয় সি প্রোগ্রামের মাধ্যমে, গুণ করতে হয়, ভাগ করতে হয়, তো এগুলা শেখার জন্য, এগুলো করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে এটা হচ্ছে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। তো আগামী পর্বে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করা শিখবো, এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ হওয়ার পরে আমরা কিভাবে যোগ করতে হয়, কিভাবে গুণ করতে হয়, কিভাবে ভাগ করতে হয় আমরা এই জিনিসগুলো শিখবো। তো আজকে এ পর্যন্তই আমাদের আজকের এই ভিডিও টিউটোরিয়াল। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।